ওকে, সো লাস্ট যতটুকু স্টাডি করেছিলাম তারপরের পার্টটা থেকে আমরা মুভ করছি। ওকে, সেখানটায় ধরো যদি আমরা যাই যে লাস্ট কতটুকু কি পড়েছিলাম তার রেসপেক্টে পরেরটা হচ্ছে টিস্যুজ ইনভলভড। ওকে, সো টিস্যুজ ইনভলভমেন্ট, টিস্যু কতটুকু কি ইনভলভ হচ্ছে, কোন কোন টিস্যুজ গুলো ইনভলভ হচ্ছে রিগার্ডিং আমাদের, মানে দ্যাট ইজ এজ পার কন্ডিশন আমাদের রিপ্রোডাকশন রেসপেক্টে কোন কোন টিস্যুজ গুলো ইনভলভ হয়, কোন টিস্যুজ গুলো বেসিক্যালি ইনভলভ হয় ইন রিপ্রোডাকশন, সাচ থিংস ইউ আর গোইং টু স্টাডি নাও। টিস্যুজ ইনভলভ মিন্স দ্যাট ইজ ফার্স্ট অফ অল ডিসিডুয়া, এন্ডোমেট্রিয়াম যেটা শেড হয়, দ্য ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম এন্ড শেড ডিউরিং পারচুরেশন, যখন এটা পারচুরেট করে মানে পারচুরেশন অফ বেবি ডেলিভার্ড হয় তখন যেটা শেডিং হয় সেই ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের আউটার সাইডে যেটা ফাংশনাল লেয়ার থাকে সেই ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম এন্ড ইট শেড ডিউরিং পারচুরেশন, এটাকে বলে ডেসিডুয়া। ওকে, তো ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম এন্ড ইট শেড ডিউরিং পারচুরেশন, পারচুরেটিং পিরিয়ডে ওটা যখন শেডেড হয় সেই ফাংশনাল লেয়ারটা, ওই ম্যাটারটাকে আমরা কি বলছি, ডেসিডুয়া। ওকে, ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম, ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম এন্ড শেড ডিউরিং পারচুরেশন, ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম এন্ড শেড ডিউরিং পারচুরেশন ইটস কল্ড ডেসিডুয়া। ওকে, ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম এন্ড শেড ডিউরিং পারচুরেশন ইটস কল্ড ডেসিডুয়া। তো ডেসিডুয়াটা এখানে তিন টাইপের হয়, মানে যেটি কোথায় কোথায় কানেকশন, এটা সবাই কানেক্টিং আর কি, তো কোন জায়গায় কোন জায়গায় কানেক্ট করে তার অ্যাকর্ডিং ডেসিডুয়া অনেক রকম হয়। তো ডেসিডুয়া বেসালিস একটা হতে পারে, দিস ম্যাটারনাল পার্ট অফ প্লাসেন্টা আর কানেক্টেড টু কোরিয়ন, কারণ যখন একটা জাইগোট এন্ডোমেট্রিয়াম লেয়ারে ইমপ্ল্যান্ট হয় তখন এখানে কি হয়, একটা প্লাসেন্টা ফর্ম হয়, সেই প্লাসেন্টার চার তিনটে লেয়ার থাকে, আউটার মোস্ট হচ্ছে কোরিয়ন, তারপরটা হচ্ছে মিডলটা হচ্ছে অ্যালান্টোয়েজ আর ভেতরটা হচ্ছে অ্যামনিয়ন, তো অ্যামনিয়ন ইনার মোস্ট, মিডলে হচ্ছে অ্যালান্টোয়েজ এবং আউটার মোস্ট কোরিয়ন, তো তিনটে লেয়ার থাকে। সেই কোরিয়নটা আর প্লাসেন্টা দ্বারা যার সঙ্গে যে যার দ্বারা কানেক্টেড থাকে সেটাকে বলা হচ্ছে ডেসিডুয়া বেসালিস, ম্যাটারনাল পার্ট অফ প্লাসেন্টা, প্লাসেন্টার সঙ্গে ম্যাটারনাল পার্টটা কানেক্টেড, কারণ ওটা যদি মাদার বডিতে প্রোডিউস হয় ওটা ম্যাটারনাল পার্টই হবে, প্লাসেন্টা মানে ম্যাটারনাল পার্ট হবে প্লাসেন্টাটা, তো প্লাসেন্টার সঙ্গে কোরিয়নটা যেই জায়গায় কানেক্টেড থাকে সেই জিনিসটাকে বলা হচ্ছে ডেসিডুয়া বেসালিস। আর এমব্রায়ো আর ইউটারাইন ক্যাভিটি, যখন একটা এমব্রায়ো, সে আমাদের যে ডায়াগ্রামটা ওই যে ট্রাইপড ডায়াগ্রাম দিয়েছিলাম ওটার মধ্যে গোল 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 ঘুরিয়ে দেওয়া আছে, ভিতরে যে পার্টটা ইউটারাস লেখা ছিল সেই জায়গাটা তো ইউটারাইন ক্যাভিটি, মানে ওখানের মধ্যে একটা এমব্রায়ো থাকে, সেই ম্যাটারনাল পার্ট অফ দিস কন্ডিশন লোকেটেড বিটুইন এমব্রায়ো এন্ড ইউটারাইন ক্যাভিটি, এমব্রায়ো ইউটারাইন ক্যাভিটির মধ্যে যে কন্ডিশনটা ওখানে থাকে ডেসিডুয়া ক্যাপসুলারিস, ঠিক আছে, ডিস্ক লাইক অ্যাপিয়ারেন্স হয় আর কি এগুলো, তো এমব্রায়োটা যখন ওখানে প্লেস হয় সেই এমব্রায়ো, এমব্রায়ো আর ইউটারাইন ক্যাভিটির যে কানেকশনটা জাংশনটা সেটাকে বলে ডেসিডুয়া বেস মানে ক্যাপিলারিস। আর ডেসিডুয়া ক্যাপসুলার, ডেসিডুয়া ক্যাপসুলার, ডেসিডুয়া ওখানে কি হয় এমব্রায়োনিক পার্ট, যেটা ইমপ্লান্টেশন ইনভলভ হয় না, এমব্রায়োনিক পার্ট বাট ইমপ্লান্টেশন ইনভলভ হয় না, ওটাকে ডেসিডুয়া প্যারাইটালিস, মানে ইমপ্লান্টেশন হওয়ার পর থেকে যা হবে, ঠিক আছে, ইমপ্লান্টেশন হওয়ার ওয়ান্স ইউ ইমপ্লান্টেড দেন হোয়াটস এক্স্যাক্টলি স্টার্টস অর ফর্মস দ্যাট উইল বি কন্ডিশন ইজ কলড অ্যাজ ডেসিডুয়া প্যারাইটালিস। তো এখানে ডেসিডুয়া বেসালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস এন্ড ডেসিডুয়া প্যারাইটালিস, তো তিনটে টার্ম আমরা দিতে পারি, ডেসিডুয়া বেসালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস, ডেসিডুয়া প্যারাইটালিস। ডেসিডুয়া বেসালিস দ্যাট ইজ ম্যাটারনাল পার্ট অফ প্লাসেন্টা কানেক্টেড টু কোরিয়ন, ডেসিডুয়া ক্যাপসুলারিস ইজ লোকেটেড বিটুইন এমব্রায়ো এন্ড ইউটারাইন ক্যাভিটি, ডেসিডুয়া প্যারাইটালিস ইজ এমব্রায়োনিক পার্ট নট ইনভলভড ইন ইমপ্লান্টেশন। তো দ্যাট ইজ ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ভাবে ব্যাপারগুলো আমাদের হতে পারে, প্রত্যেকটা ডিফারেন্ট টার্মস আমরা ইউজ করতে পারি, ফার্স্ট অফ অল ডেসিডুয়া বেসালিস দ্যাট ইজ ডেসিডুয়া ক্যাপসুলারিস, ডেসিডুয়া প্যারাইটালিস। ওকে, সো বেসালিস, ক্যাপসুলারিস, প্যারাইটালিস, তো প্রত্যেকটার একটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকে, তার অ্যাকর্ডিংলি আমরা এগুলোকে অ্যারেঞ্জ করে দিতে পারি। ওকে, তো প্রত্যেকটা জিনিসের এখানে থাকে ডেসিডুয়া বেসালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস, ডেসিডুয়া প্যারাইটালিস, তিনটা ডিফারেন্ট নাম। ডেসিডুয়া ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম এন্ড শেডেড ডিউরিং পারচুরেশন ইটস কলড দিস ডিফারেন্ট নামস। তো এইগুলো হয়, প্লাসেন্টাটা কি হয়, এটা অনেক রকম হতে পারে, প্লাসেন্টার মধ্যে, প্লাসেন্টার মধ্যে অনেক রকম জিনিসই হতে পারে। প্লাসেন্টা গুলো কি হয়, এগুলো ফিঙ্গার লাইক প্রজেকশন, মানে যখন আমাদের ওই একটা জাইগোটের দ্যাট ইজ ব্লাস্টোসিস্টটা যখন এসে এন্ডোমেট্রিয়াম লেয়ারে ইমপ্ল্যান্ট হয় তখন এখানে প্লাসেন্টা ফর্মেশন হয়, সেটা স্টার্টিং থেকে ট্রোফোব্লাস্টিক লেয়ার ফর্ম হয়, তো এখানে তো ফিঙ্গার লাইক প্রজেকশন হয় যার জন্য যার মধ্যে আটকে থাকে ওই প্লাসেন্টা প্রথম, ঠিক আছে, ফিঙ্গার লাইক প্রজেকশন অ্যাপিয়ারিং অন ট্রোফোব্লাস্ট দ্যাট ইজ কল্ড কোরিয়নিক ভিলি, মানে ওটার ভেতরে ওটা মানে নর্মালি হোল্ড করে রাখা হয় বক্সের মধ্যে, তো দ্যাট ইজ মিন ফিঙ্গার লাইক প্রজেকশন অ্যাপিয়ারিং অন ট্রোফোব্লাস্ট ইট বি কল্ড অ্যাজ কোরিয়নিক ভিলি।
finger-like projections appearing on trophoblasts, we call as chorionic villi. ঠিক আছে, chorionic villi plus decidua, we call as placenta vera. Chorionic villi plus decidua. Chorionic villi plus decidua. এটা হলো placenta vera. Chorionic villi plus decidua. মানে decidua connector linkটা আর যেখান থেকে শুরু হয়েছিল এই দুটো এক জায়গায় যেখানে কানেক্ট হয় এটাকে বলে প্লাসেন্টা ভেরা কোরিওনিক ভিলি প্লাস ডেসিডুয়া কোরিওনিক ভিলি প্লাস ডেসিডুয়া ওটাকে বলা হয় প্লাসেন্টা ভেরা ডেসিডুয়া দ্যাট ইজ কোরিওনিক ভিলি প্লাস ডেসিডুয়া এটাকে বলে প্লাসেন্টা ভেরা আম্বালিকাল কর্ড কানেক্টস প্লাসেন্টা উইথ এমব্রায়ো ইট কানেক্টস প্লাসেন্টা উইথ এমব্রায়ো কানেক্টস প্লাসেন্টা উইথ এমব্রায়ো এটাকে বলে আম্বালিকাল কর্ড যেটা নরমালি ভেতরে বেবিটা হ্যাং করার সময় যেটা আলটিমেটলি নাভি থেকে যেটা আমাদের নাভি থেকে কানেক্ট হয়ে হ্যাং করে থাকে ওটা হলো অ্যাম্বালিকাল কর্ড কানেক্টস উইথ প্লাসেন্টাল উইথ অ্যান এমব্রায়ো এত লেট কি লিগা সো ওই জায়গার মধ্যে জিনিসগুলো হয় তো অ্যাম্বালিকাল কর্ড কানেক্টস প্লাসেন্টা উইথ অ্যান এমব্রায়ো এইবারটা আমরা প্লাসেন্টার সঙ্গে যেটা এমব্রায়ো কানেক্টেড থাকে ওটাকে আমরা অ্যাম্বালিকাল কর্ড কনসিডার করি তো এইভাবে করে প্রত্যেকটা ডিফারেন্ট টার্মস থাকে সেগুলো আমরা জানি বা বুঝি সেই জিনিসগুলো এটা ডায়াগ্রাম মানে দ্যাট ইজ আমি ভিডিওগুলো দেখালে আরো ক্লিয়ার হবে তো ভিডিওগুলো ক্লাসে আমি শেয়ার করবো এর মধ্যে দেখি আমি ক্লাসে চলে যাবো আমার এক দুটো ক্লাসের মানে আর এক দুটো ক্লাসের পরে আমি ক্লাস থেকে অনলাইন গুলো করাবো তাহলে বোর্ডটা পাওয়া যাবে সেখানে আমি ডায়াগ্রাম ড্র করে এক্স্যাক্টলি পুশ করতে পারবো আর কি দেয়ার আর ডিফারেন্ট হরমোনস there are different hormones of which is related with there are different hormones which are related with pregnancy as well as embryonic development okay there are basically three hormones are there hcg hcs erokom thake hcg small h capital c capital g hcg human chorionic gonadotropin human chorionic gonadotropin এটার ফাংশনটা এলিজের মতো ইটস জাস্ট মিমিক্স একটা একটা অপোজিট ওয়ার্ক করে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন ইস্ট্রোজেন লাগে ইস্ট্রোজেন তো মানে এইভাবে ডিটেক্টলি লাগে না প্রেগন্যান্সির সময় ইস্ট্রোজেন কোনো কাজ করে তো ডেভেলপমেন্ট বা অন্যগুলোতে হেল্প করে মানে দিস ওয়ান্স প্লাসেন্টা ফরমেশন হয় বা প্রেগন্যান্সি শুরু হয়ে তখন ইস্ট্রোজেন ডিটেক্টলি কোনো কাজ করে ইস্ট্রোজেন ডিরেক্ট কোনো ফাংশন থাকে না ওটা মানে এক্সেসরি ওয়ার্কে চলে যায় ডিরেক্ট তখন এসসিজি গুলো চলে আসে মানে এগুলো সিমটম শো করে মানে দ্যাট ইজ ওই প্রেগন্যান্সি কিট থাকে না কতগুলো যেখান থেকে ইউরিন টেস্ট করা হয় ইউরিন চেক করা হয় যে ওয়েদার সে প্রেগনেন্ট কিনা ব্যাপারগুলো চেক করার জন্য তখন ওই ইউরিন ড্রপ নেওয়া হয় তো ইউরিন ড্রপে কি থাকে ওই এইচসিজি বা এইচসিএস এই হরমোনস গুলো থাকে এইচপিএল থাকে না এইচসিজি বা এইচসিএস থাকে এগুলো ড্রপ ইউরিন দিয়ে আসে তো ওই যখন ওটা ওই কিটটার মধ্যে পরে ড্রপটা নেয় তখন ওটা রিয়েক্ট করে ব্যান্ড ক্রিয়েট করে ওই ব্যান্ড অ্যাকর্ডিংলি বোঝা যেতে পারে যে ওয়েদার ফিমেলটা প্রেগনেন্ট কিনা ঠিক আছে অনেক সময় কি হয় যদি এক্সেসিভ মেডিসিন ইউজ হয় এন্ড অল অনেক সময় অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউ মানে ধরো তোমার সিওডো প্রেগন্যান্সি ক্রিয়েট হয়ে যায় বা ধরো তোমার ওই এক্সেসিভ মেডিসিনের জন্য অনেক সময় হরমোনগুলো রিলিজ হতে পারে তো ওটা তার জন্য ওই কিটগুলোকে 100% বলা হয় না 99% বলা হয় আর কি প্রায়োরিটি মানে কনফার্মেশনটা 100% না 99% বললাম যে অনেক সময় সিওডো প্রেগন্যান্সি ক্রিয়েট হয় বা ধরো অনেকে মেডিসিন কনজিউম করে মেনস্ট্রুয়েশনের জন্য তো ওই সেই মেডিসিন গুলো অনেকটা রিয়াকশন করে না করে এই হরমোনগুলো রিলিজ করতে পারে যদি এই হরমোনগুলো রিলিজ হয় থ্রু ইউরিন রিলিজ হয়ে যাবে এবং ওটা যদি প্রেগন্যান্সি কিটে টেস্ট করা হয় অনেক সময় সেটা ব্যান্ডিং দেখা দেয় তখন ওটাকে আমরা প্রেগনেন্ট বলে কনসিডার করে নিই বাট অ্যাকচুয়ালি তো প্রেগনেন্ট না এটা তো ওই আর কি মানে যেই কিটগুলোর অ্যাকুরেসি লেভেল 99% 100% না আর কি তো ওটা একটা ইস্যুস আছে এটা 100% হয় না ওটা তো যাক এসিজির ফাংশনটা একদম এলএজের মতো এলএজি কাজটা করে এসিজি সেম কাজটাই করে পরবর্তী পর্যায়ে মানে লিটার পার্টে এক্সিএস অর এইচপিএল হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন অর হিউম্যান placental lactogen human chorionic somatotropin human chorionic somatotropin or human placental lactogen jar lactogen produce kore ota normally milk production er sathe connected okay
দ্যাট ইজ প্রেগনেন্সির টাইমের লাস্ট মোমেন্টে যেটা ব্রেস্ট মিল্ক রিডিউস বা প্রডিউস হয় সেই জিনিসগুলোর সঙ্গে ল্যাকটোজেন কানেক্টেড হয়, ল্যাকটোজেন থাকে। মাদার্স মিল্ক আর কাও মিল্কের ডিফারেন্সটা কি, মাদার্স মিল্কের মধ্যে অ্যামাউন্ট অফ ল্যাকটোজেনটা বেশি থাকে, কাও মিল্কে ল্যাকটোজেনটা কম থাকে। তাই কাও মিল্ক খাওয়ার সময় দুধের সঙ্গে চিনি মিশিয়ে দেওয়া হয়, এটা আমরা হয়তো জানি না, আমরা খেয়ে নিচ্ছি, বাট বেসিক্যালি জিনিসটা এরকম হয়, ঠিক আছে, ওটা আমরা না জেনে খেয়ে নিচ্ছি। তো কেসটা হচ্ছে যে এই যে কাও মিল্ক আর মাদার্স মিল্ক থাকে দুটোই সেমই কন্ডিশন হয়, বাট কাও মিল্কের মধ্যে ল্যাকটোজেনের অ্যামাউন্টটা কম থাকে, মাদার্স মিল্ক ল্যাকটোজেনের অ্যামাউন্ট বেশি থাকে, তার জন্য বাচ্চাদের ইকুইভ্যালেন্ট দুধ দিতে লাগে। তো তাই তেমন তাল মিশ্রি বা চিনি এগুলো মিক্স করে দেওয়া হয়, তো মারা তারা এগুলো বোঝে না, স্বাদটা এগুলো তো সায়েন্স নর্মাল চলছে চলুক, বাট বেসিক্যালি বিজাস্ট বিকজ অফ ল্যাকটোজেনের পার্টটাকে কম্পেনসেট করার জন্য এটা দেওয়া হয়। ওকে, মায়ের দুধ একটু হালকা হয়, গরুর দুধ একটু ভারী হয়, তার জন্য জল মিশিয়ে ওটাকে লিকুইফাই করা হয়, এরকম ভাবে এটাকে ওভাররাইড করা হয় কন্ডিশন, দেন ইউজ করা হয়, ঠিক আছে। রিল্যাক্সিং, লেভার পেইন যখন হয়, যখন প্রেগন্যান্সি ডেলিভারি টাইম আসবে তখন মাসেলস গুলোকে রিল্যাক্স করতে, একটু এক্সপ্যান্ড করতে রিল্যাক্সিং হরমোনটা হেল্প করে, যাতে করে ইজিলি পারচুরেট করতে পারে। ব্যাপারটা দো ইজিলি হয় না, ইট বি ভেরি পেইনফুল অ্যান্ড ভেরি থিংস, মানে একটা স্মল হোল আলটিমেটলি থাকে যার মধ্যে দিয়ে এক্সপ্যান্ড করে এটা পুরো বডি বেরিয়ে আসে, হিউজ পেইন ম্যাটার। তো সেই জিনিসটা ওটা লেবার পেইনের ব্যাপার হয়, তো লেবার পেইনের কন্ডিশনটা রিল্যাক্সিং ওয়ার্কআউট করে, ঠিক আছে, তো ইটস হেল্পস ইন লেবার কন্ডিশন, তো ইটস হেল্প ইন লেবার কন্ডিশন, লেবার পেইন টেনগুলোকে মেনটেন করার জন্য এটা হেল্প করে রিল্যাক্সিং ম্যাটারটা। তো এসএইচ ইজ মিমিক্স এলএইচ ফাংশন, এসসিএইচ এইচপিএল ল্যাকটোজেন কন্ডিশন করে রিল্যাক্সিংটা হেল্পস ইন লেবার, তো এই লেবার পেইন কন্ডিশনগুলোকে মেনটেন করতে হেল্প করে, এই হরমোনসগুলো এখানে ওয়ার্কআউট করে। নেক্সট স্লাইড যদি আমরা দেখি, দ্যাট ইজ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এবার এই এমব্রায়োনিক ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি জিনিস দেখতে পাই, ওকে, এমব্রায়োনিক ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি পাই, পিরিয়ডস যেটা হয় এটা নর্মালি মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়, এগুলো বেসিক মানে কিছু বেসিক সিমটমস এগুলো শো হবে, দেন স্লোলি এটা বোঝা যাবে যে না ব্যাপারটা ডিফারেন্ট হচ্ছে, প্রত্যেক উইকে প্রত্যেক দিনে প্রত্যেক মান্থে কিছু না কিছু ডেভেলপমেন্ট হয়, আমরা সেই জিনিসগুলোকে ডিফেন্ড করেছি। কিরকম ভাবে, একটা বেবি যখন ডেভেলপ হয় অলমোস্ট 9 মান্থস স্টে করে, তো 9 মান্থসকে আমরা 3 মাস 3 মাস করে ডিভাইড করেছি এবং তিনটা পার্টে ডিভাইড হয়েছে, ঠিক আছে, ফার্স্ট 3 মান্থ, সেকেন্ড 3 মান্থ, থার্ড 3 মান্থ। ফার্স্ট 3 মান্থকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 3 মান্থকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার, এন্ড থার্ড 3 মান্থকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার। তো ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, এন্ড থার্ড ট্রাইমেস্টার, তো এরকম করে ব্যাপারটা করা হয়েছে, মানে জিনিসগুলোকে একদমই স্লট শর্ট করা হয়েছে, প্রাইমারি মানে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, এন্ড থার্ড ট্রাইমেস্টার, তো এইভাবে করে এগুলোকে কনসিডার করা হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ট্রাইমেস্টারে ডিফারেন্সিয়েশন থাকে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, এন্ড টারশিয়ারি ট্রাইমেস্টার। যদি কোনো রকম অ্যাবর্শনাল কেস হয় তাহলে এটা ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই করতে লাগে, কারণ তখন লিম বা ডিজিটস মানে বডির লিম বডি পার্ট এগুলো ফর্ম হয় না, তো ইজিলি বেবিটা সেই পার্টিকুলার ভেজানাল আউটপুট দিয়ে বেরিয়ে আসতে পারে। কিন্তু যদি ওটা একটু পরে হয়ে যায়, তখন লিম্বস গুলো ফর্ম হয়ে যায়, দেন ওটা বডি রিজিড হয়ে যাবে, এটা ইজিলি বেরোবে না। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম, যখন নর্মাল প্রেগনেন্সি হয় তখন তো ওই প্রেগনেন্সি পিরিয়ডে পার্টিকুলার হাইপার পিটুইটারি গ্ল্যান্ড থেকে অল সর্ট অফ কন্ডিশনে রিল্যাক্সিন রিলিজ হয়, মাসেল রিল্যাক্স হয়, ইজিলি রিলিজ হতে পারে। বাট যেহেতু এটা একটা অ্যাবনর্মাল টাইমে কন্ডিশন হচ্ছে, মানে কোনো প্রপার টাইম পিরিয়ড ছাড়া, তো হরমোন রিলিজ হবে না, আর যেহেতু হরমোন রিলিজ হবে না মাসেলগুলো রিল্যাক্স হবে না, তো এটা কন্ট্রাক্ট থাকবে, সেই জিনিস দিয়ে একটা বডি বের করা ইজ বি ভেরি টাফ, তখন অপারেশন করতে লাগে। এবং ওই কেসে ইন সাম টাইম এটা ধরো মে লিডস টু মানে এমন কিছু কন্ডিশন যায় যে সে আর কোনো প্রেগনেন্ট হতে পারে, কনসিভ করতে পারবে না, তো ওই জন্য আর কি জিনিসগুলো খুব টাফ হয়। তার জন্য জিনিসটা ট্রাইমেস্টার যদি কোনো কিছু করতে লাগে অবশ্যই ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই হতে লাগে, সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস এটা লিগালি ইস্যুস চলে আসে, এন্ড থার্ড ট্রাইমেস্টার তো করাই যায় না, তখন বেবি বার্থ করতে লাগে।
তো এই অ্যাকর্ডিংলি ব্যাপারগুলো করা আর কি। তো যাই হোক, ফার্স্ট মান্থ যেটা, আফটার ফার্স্ট মান্থ কি কি ফর্ম হয়, হার্টটা ফর্ম হয় বাট তখন সেটার সাউন্ড শুধুমাত্র স্টেথোস্কোপ দিয়ে ফিল করা যায়, নট বিগ মানে নর্মাল নেকেড ইয়ার এটা দিয়ে তুমি শুনতে পারবে না। বাট ফার্স্ট আফটার ফার্স্ট মান্থ দ্যাট ইজ অনলি দ্যাট হার্টস ফর্মেশনটা হয়, হার্ট ফর্মেশনটার জন্য যে সাউন্ডটা হয় সেটা তুমি থ্রু স্টেথোস্কোপ দিয়ে অবজার্ভ করতে পারবে, স্টেথোস্কোপ দিয়ে এটা মানে লিসেন করতে পারবে। সেটা সেকেন্ড ট্রাইমেস্টার লিমস এন্ড ডিজিজ, লিম বলতে গেলে হাত পায়ে আপার লিম লোয়ার লিম যে পটেনশিয়াল লিমস এন্ড ডিজিজ গুলো ফর্ম হয়। তো সেকেন্ড ট্রাইমেস্টার লিমস এন্ড ডিজিজ গুলো ফর্ম হচ্ছে, তার অ্যাকর্ডিংলি আমরা ফাংশন করি। থার্ড ট্রাইমেস্টারের মধ্যে মেজর অর্গানস গুলো, বডির বিভিন্ন মেজর অর্গানস, লিমস, এক্সটার্নাল জেনিটাল অর্গান যেগুলো ফর্ম হয় থার্ড ট্রাইমেস্টার মানে থার্ড মান্থ, থার্ড ট্রাইমেস্টার থার্ড মান্থ থেকে, ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ থার্ড মান্থ, থার্ড মান্থের মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টার লাস্টের দিকে কি হয় মেজর অর্গানস গুলো ফর্ম হয়ে যায়, লিমস, এক্সটার্নাল দেন জেনিটাল পার্টস এগুলো ফর্ম হয়। ফিফথ মান্থে মোটামুটি ফার্স্ট ফেটাল মুভমেন্ট শোনা পাওয়া যায়, মানে বডিটা বেবিটা নড়ছে মানে দ্যাট ইজ মুভমেন্টটা শুরু হয়ে যাচ্ছে, কিক টিক সেভেন মান্থের মধ্যে দেবে। ফিফথ মান্থে তুমি জাস্ট ইউ উইল গেট দ্যাট মুভমেন্ট দ্যাট ইজ ইট স্টার্টস মুভিং লাইক এটা বেবিটা মুভমেন্ট শুরু করেছে, তো এটা ইউ ক্যান ফিল ইট ফার্স্ট ফেটাল মুভমেন্টস। ওকে, তো ফার্স্ট হেয়ার অ্যাপিয়ার্স অন হেড অন সো দ্যাটস বিন ফিফথ মান্থ ইটস ফার্স্ট হেয়ার অ্যাপিয়ার্স অন ফার্স্ট হেয়ার অ্যাপিয়ার অন দ্যাট হেড দ্যাট অলসো fifth month itself, the first fetal movement also noticed in fifth month. Sixth body is covered with a fine hair, sixth month the body ta kotogulo fine hair they covered thake eta kore lanugo bola hoy, thik ache, body is covered with a fine hair we call it lanugo. Sixth year the body ta covered thake otake lanugo bola hoy, the body is covered in fine hair we call lanugo. Sixth to we call is lanugo. Body is covered with fine hair like things মানে পুরো বডিটা কভার হয় ওটাকে আমরা লানুগো কনসেপ্ট। সিক্সথ মান্থে যেটা হচ্ছে আর কি পারচুরেশন এন্ড ল্যাকটেশন কন্ডিশন, পারচুরেশন ল্যাকটেশন মানে দ্যাট ইজ বেবি রিলিজ হওয়ার পর কন্ডিশন থাকা। তো একটা জিনিস ধরো আমরা গতদিন ওভার সময় বলেছিলাম ব্যাপারটা যে একটা বেবি যদি কারোর এজ সাপোজ ধরো 30 আছে এবং ওর একটা বাচ্চা আছে এবং সে 15 ইয়ার্স থেকে তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়েছে, তাহলে তুমি কটা বলবে কটা ওভার প্রডিউস করেছে সেটা বলতে গেলে কি বলা যেতে পারে, 15 ইয়ার্স ও 30 ইয়ার্স মানে 15 বছর, পার ইয়ার 12টা করে দিয়েছে এক দেওয়ার কথা, তো 12 × 15 মানে কত 180। এখন একটা বেবি আছে, একটা বেবির জন্য কি হয়েছে সে 9 মাস মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিট করেনি করতে পারেনি, তাই 9টা এক ক্রম ফর্ম হয়নি, আফটার পারচুরেশন এবার আবার 6 মাস ল্যাকটেশন পিরিয়ড, তো অ্যামনোরিয়া যেটা, তো এই জায়গার মধ্যে কোনো কিছু হয়নি, তো 6 আর 9 কত 15, তো 180 − 15 করলে 165 মানে সে ওই পার্টিকুলার 30 ইয়ার্স এর মধ্যে 165টা এক প্রডিউস করেছে। তো এই ব্যাপারে এরকম কোশ্চেনও থাকে, তো জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই একটা ডিফারেন্স থাকে। পারচুরেশন অ্যান্ড ল্যাকটেশন, তো হিউম্যান গেস্টেশন পিরিয়ডটা মানে হিউম্যানের যে গেস্টেশন পিরিয়ড হয় এটা around 280 days এর হয়, মানে 280 days মানে 9 months 10 days, ঠিক আছে 9 months 10 days, সবচেয়ে লংগেস্ট হয় এলিফ্যান্টের প্রায় 22 months মানে অলমোস্ট 2 বছর গ্যাস্টেশন পিরিয়ড, মানে এই যে প্রেগনেন্সি পিরিয়ডটা গ্যাস্টেশন পিরিয়ডটা এটাকে অনেক দিনের হয় ওটা 22 months। ফিটাল ইজেকশন, এই যে ফিটালসটা মানে রিফ্লেক্স একশন দিয়ে বেরিয়ে আসবে বডির বাইরে থেকে বেরিয়ে আসবে, স্যার বলে না সিজার করতে হবে, সো এটা কোন কন্ডিশন মানে যখন বডিটা নরমালি ধরো প্রপারলি কি হয় একটা 9 months 10 days একটা বডির মাথাটা ঘুরে নিচের দিকে চলে আসে একদম যেটা নর্মাল হয় আর কি, মানে বেবি এরকম থাকে ফার্স্ট থাকে এরকম ঠিক আছে স্ট্রেট মানে মাথাটা থাকে টুয়ার্ডস মানে মায়ের টুয়ার্ডস বুকের দিকে, এবার আস্তে আস্তে ঘুরতে 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 পা গুলো চলে যায় টুয়ার্ড চেস্ট, মাথাটা চলে যায় ভেজানার দিকে মানে আউট পুলের দিকে ভেজিটাল ভেজিটাল পুলের দিকে, তো সেরকম ভাবে ঘুরে। এখন সাপোজ ধরো কোনো কেসে ঘুরলো না তখন একটা ইস্যু হতে পারে, বা ধরো যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে সেটার মানে ওয়াটার ব্রেক আগেই হয়ে গেল আগে রিলিজ হলো, তখন বেবিটা তো প্রপার নারিশমেন্ট পায়নি বা ইয়ে হয়নি, তো বেবিটা যদি বডি থাকে ডিউ টু ড্রাই কন্ডিশন মারা যাবে তখন সঙ্গে সঙ্গে অপারেশন করতে লাগে, তারপর মানে এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে সিজার করতে লাগে আর কি। তো নর্মালি এখন কি হয় মানে ডাক্তার সব কেসই সিজার করে নেয়, কারণ সিজার করলে পয়সা বেশি পায় আর ডেলিভারি কেসে পয়সা কম থাকে, তো ইভেন এখন মারাও বলে যে পেইন ব্যাপারটা থাকে এক্সেসিভ, তো পেইনটাকে রিডিউস করে সিজারই করে নেয়, সিজারই ম্যাক্সিমাম হয়, নর্মাল ডেলিভারি ইজ ভেরি রেয়ার লাইক, বাট যদি নর্মাল ডেলিভারি হয় ওই বাচ্চাগুলোর
ইমিউনিটি পাওয়ার অনেক বেশি হয় অ্যাজ পার সিজার, কারণ সিজার তুমি তো ইম্যাচিওরলি বডি থেকে ফাইট না করে বের করছো, তার জন্য বডির মধ্যে ইমিউনিটিটা রিলিজ করতে পারে না। কিন্তু যদি সিজার মানে ডেলিভারি হয়, সে বডির প্রপার নারিশমেন্ট পেয়ে একদম প্রপারলি সমস্ত কিছু নিয়ে ডেলিভার হচ্ছে, দ্যাট ইজ ওর ইমিউনিটি লেভেল অনেক বেশি হয়। তার জন্য দেখা হয়, তার জন্য মোটামুটি কি হয়, শহরের ছেলেদের থেকে, শহরের বাচ্চাদের থেকে গ্রামের বাচ্চারা একটু স্ট্রেংথ বা স্ট্রং বেশি হয়, মানে ইমিউনিটি লেভেলটা অনেক অনেক বেশি, কারণ ওরা ডেলিভারি ম্যাক্সিমাম ডেলিভারি হয়, ডাক্তারের ডাক্তারের কাছে দায়মা টাইমা ওরা করে তো ডেলিভারি করে, সিজার তো করে না ওরা, ইন দ্যাট ওয়ে ওরা অনেক স্ট্রং হয়, ইমিউনিটি লেভেলটা ফাইট করে আসে ফাইটের কন্ডিশন। রাইট স্যার, তো ওই জিনিসটা ঠিক আছে। তো ফিটাল ইন্ডাকশন রেগুলেট বাই সেন্ট্রাল এন্ডোক্রাইন মেকানিজম, এটা হরমোন রিলিজ হয়, সেই হরমোন রিফ্লেক্স অ্যাকশন, হরমোনাল অ্যাকশন, এটা দিয়ে আমাদের এই ইজেকশনটা মেনটেন হয়, ঠিক আছে, যেটা লাম্বার রিজ স্পাইনাল কর্ডের রিজন পর্যন্ত, মানে ব্রেইন থেকে কিছু হরমোন রিলিজ হয় মাসেল রিল্যাক্স করার জন্য, লাম্বারটাকে পুশ করে, লাম্বারটা এরকম ভাবে ব্যাটিং এর মধ্যে পুশ করে, ইজেক্ট করে। তো এই যে হিট করাটা, হিটিংটাও ডিপেন্ড করে তোমার এটার উপর। মিল্ক কোলোস্ট্রাম, কোলোস্ট্রাম যেটা মিল্কের কোলোস্ট্রাম কন্ডিশন, এটার মধ্যে কি কি থাকে, ক্যাসিন, ল্যাকটেটস, আইজিএ এগুলো থাকে, ঠিক আছে। মিল্ক কোলোস্ট্রাম কি কি থাকে, দ্যাট ইজ ইট কন্টেইনস ক্যাসিন, ল্যাকটেটস, আইজিএ, ক্যাসিন, ল্যাকটেটস, আইজিএ এগুলো প্রেজেন্ট থাকে, ক্যাসিন থাকে, ল্যাকটেট থাকে, আইজিএ থাকে, ওকে। ধরো ক্যাসিন থাকে, ল্যাকটেট থাকে এন্ড আইজিএ থাকে, তো এই জিনিসগুলো এটার মধ্যে থাকে, ক্যাসিন, ল্যাকটেটস এন্ড আইজিএ, তো এই জিনিসগুলো এটার মধ্যে প্রেজেন্ট থাকে, ক্যাসিন, ল্যাকটেট এন্ড আইজিএ। ডেরিভেটিভস, এখন যখন একটা ট্রোফোপ্লাস্টিক লেয়ার ইমপ্ল্যান্ট হয়, তো জার্নিনাল লেয়ার থেকে তিনটে হয়, মানে একটা প্লাস্টিক তিনটে লেয়ার থাকে, ওটা তো এমব্রায়োনাল, ওই এমব্রায়োর তিনটে লেয়ার থাকে, তো ওই এমব্রায়োর তিনটে লেয়ার মানে যখন ফর্ম হয়, তখন এটা তো একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এরকম তিনটে লেয়ার হয়, তো প্রত্যেকটা লেয়ারের ডিফারেন্ট কন্ডিশন হয়, একটোডার্ম আউটার মোস্ট থাকে, মেসোডার্ম মিডল থাকে, প্রত্যেকটা লেয়ার থেকে বডির কোনো না কোনো অর্গানস ফর্ম হয়, ঠিক আছে, যখন ওগুলো ফর্মেশন, বডির প্রত্যেকটা অর্গান কোনো না কোনো কিছু এগুলো থেকে শুরু হয়। সেখান থেকে একটোডার্ম জেনারেলি কি কি ফর্ম হয়, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ গ্ল্যান্ড, এপিডার্মিস, আই, এগুলো ফর্ম, মানে জেনারেলি সিএনএস, ডাইজেস্টিভ গ্ল্যান্ড, এপিডার্মিস, আই, সিএনএস, ডাইজেস্টিভ গ্ল্যান্ড, এপিডার্মিস, আই, এগুলো ফর্ম হয় জেনারেল কন্ডিশন আর কি, সিএনএস, ডাইজেস্টিভ গ্ল্যান্ড, এপিডার্মিস, আই, এগুলো একটোডার্মাল লেয়ার থেকে ফর্ম হয়। আই এর মধ্যে লেন্স, আইরিস, রেটিনা, আই এর রেসপেক্টে লেন্স, আইরিস, রেটিনা, লেন্স, আইরিস, রেটিনা এগুলোই মেইনলি ফর্ম হয়, ঠিক আছে, আই এর মধ্যে লেন্স, আইরিস, রেটিনা এগুলো ফর্ম হয়, এপিডার্মিস ফর্ম হয়, সিএনএস, ডাইজেস্টিভ গ্ল্যান্ড এগুলো ফর্ম হতে পারে থ্রু একটোডার্ম। এক্সেপশন মানে এগুলো ফর্ম হয় না, মানে এগুলো ইনক্লুডিং বাট স্টিল, যেমন সিএনএস এর মধ্যে ডুরামেটার, মাইটোগ্লিয়া, নোটোকর্ড এগুলো ফর্ম হয় না, মানে আন্ডার ডুরামেটার, না আন্ডার সিএনএস ডুরামেটার হবে, মাইক্রোগ্লিয়া, নোটোকর্ড এগুলো এক্সেপশনালি ফর্ম হয় না, ফ্রম একটোডার্ম, অন্যখান থেকে ফর্ম হয় এগুলো, নট ফ্রম একটোডার্ম, ঠিক আছে, এক্সেপশনস। মেসোডার্ম থেকে জেনারেলি কি কি ফর্ম হয়, সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, লোকোমোটর কন্ডিশন, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ডার্মিস, বোনস, কার্টিলেজ, এগুলো মানে যত কানেকটিভ কন্ডিশন থাকে, কোনো যতগুলো কানেকটিভ রেশন কন্ডিশন থাকে, ইচ এন্ড এভরিথিং ইজ ফর্ম ফ্রম মেসোডার্ম ইটসেলফ। সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি কন্ডিশন সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, লোকোমোটরি, রিপ্রোডাক্টিভ, ডার্মাল, বোন, কার্টিলেজ। আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন আলফা, আইজি মানে সবগুলো হলো ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে, আইগুলো ইমিউনিটির মধ্যে পাবে, ওই রিপ্রোডাক্টিভ মধ্যে, হিউম্যান হেলথ এন্ড ডিজিজ এর মধ্যে পাবে, মানে পাঁচ টাইপের এরকম আইজি, আইজিজি, আইজিএম, আইজি এরকম থাকে, তো আইজিএ হচ্ছে ইমিউনোগ্লোবিন আলফা, এগুলো পরে পাবে এগুলো। So that is means general kind of circulatory system, excretory system, locomotory system, reproductory system, এইগুলো সবগুলো জিনিস তুমি ডার্মিস, বোনস, কার্টিলেজ এগুলো সবগুলো মেসোডার্মাল পার্ট থেকে ফর্ম হয়। এক্সেপশন প্রোস্টেট, রিপ্রোডাক্টিভ সিস্টেম মধ্যে প্রোস্টেট গ্ল্যান্ড, কাউপার্স গ্ল্যান্ড, বার্থোলিনস গ্ল্যান্ড, সেকিনস গ্ল্যান্ড, দিজ আর এন্ডোডার্মাল নট মেসোডার্মাল। প্রোস্টেট, কাউপার্স, বার্থোলিন গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড, সেকিনস গ্ল্যান্ড, এগুলো সবগুলো নাম দেওয়া আছে তোমাদের লাস্ট চ্যাপ্টার ইয়েতে ডিসকাসের সময়, সেখানটায় এগুলো এন্ডোডার্মাল, সেগুলো মেসোডার্মাল। আর লাস্ট হচ্ছে এন্ডোডার্মাল পার্ট, এন্ডোডার্মাল পার্টের জেনারেল পার্ট কি হয়, ডাইজেস্টিভ পার্ট, পার্টস অফ ডাইজেশন, মানে সবগুলো না, ডাইজেস্টিভ পার্টে কিছু কিছু পার্ট, রেসপিরেটরি জিনিসে কিছু কিছু পার্ট, সিস্টেম, লিভার, ব্লাড ভেসেলস, লাইনিং, এগুলো ফর্ম হয়, ব্লাড না কিন্তু ব্লাড ভেসেল
লাইনিং গুলো, ব্লাড তোমার মেসোডার্মাল হয়, তো পার্টস অফ ডাইজেস্টিভ থিংস যেগুলো বাকি থাকে, পার্টস অফ রেসপিরেটরি পার্ট, এন্ডোক্রাইন সিস্টেম, লিভার, ব্লাড, এগুলো সবগুলো এন্ডোডার্মাল পার্ট। এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ফর্ম করে। টুইনস হয় মনোজাইগোটিক আর ডাইজাইগোটিক। মনোজাইগোটিক কি জিনিস, ডাইজাইগোটিক কি জিনিস, সেম জাইগোট যদি কোন রকম ভাবে ডিভাইড হয়, ঠিক আছে, সেম জাইগোট ডিভাইড হয়ে যখন গিয়ে ফিউজ হবে একই সঙ্গে একই টাইমে, ওটা মনোজাইগোটিক হবে। মানে জাইগোটটা তো আলটিমেটলি কি হচ্ছে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এগুলো একই সঙ্গে একই জেন্ডারের, একই জেন্ডারের দুটো যদি একই সঙ্গে গিয়ে প্লেস হয়ে ফিউজ হয় ওটা হচ্ছে মনোজাইগোটিক। ওরা দেখতে সেম জেন্ডার সেম চেহারা হবে। ডাইজাইগোটিক ফ্যাটারনাল, দুটো ডিফারেন্ট জাইগোট, মানে দুটো আলাদা আলাদা ব্লাস্টোসিস্ট যদি গিয়ে ইমপ্ল্যান্ট হয়, আলাদা আলাদা ব্লাস্টোসিস্ট, একটা ব্লাস্টোসিস্ট ছিল জাইগোটটা থেকে ডেভেলপ হয়ে গেছে, একটা ব্লাস্টোসিস্টের যদি একটা জিনিস ডিভাইড হয়ে গিয়ে ফিউজ হয়, ঠিক আছে, ধরো আমি এখন তোমাকে বলি, ধরো ওয়ান ওয়ান এন, মানে ধরো 64N অব দি সেল আছে, এটা তো আমি ব্লাস্টুলা বলি, এটাকে 64N অব দি সেল আছে, আমি ব্লাস্টুলা বলছি। এখন 64N অব দি মানে কত, যদি আমি হিসাব করি, 2N হিসাব করে 32টা হবে, এক থেকে 32টা সেল আছে। এইবার এক নাম্বার সেলটাই যদি ডিভাইড হয়ে দুটো হয়ে গিয়ে ইমপ্লান্ট হয় কোনো কারণে, ওটাও মনোজাইগোটিক। আর যদি এক নাম্বারটা আর 16 নাম্বারটা গিয়ে ফিউজ হলো, আলাদা আলাদা দুটো সেল গেলে ফিউজ হলো, দুটো জাইগোটিক, আলাদা জাইগোট, তবে আলাদা জেন্ডারি কন্ডিশন থাকবে, ওগুলো হচ্ছে ডাইজাইগোটিক। কথাটা বোঝা গেছে? মনোজাইগোটিক হলে কি হবে, একটা সেল থেকে ভেঙে দুটো হচ্ছে, যার একটাই প্লাসেন্টা হবে, একটা প্লাসেন্টার মধ্যে থাকবে, নারিশমেন্ট সেম হবে, জেন্ডারও সেম হবে, খাওয়া টাওয়া সেম হবে, যার জন্য কি হয় অনেক সময় দুটো বাচ্চা একসঙ্গে, একটা বালিশ, একটা বাচ্চা খুব মানে হেলদি হয়, একটা বাচ্চা খুব মানে লিন হয়, কারণ নারিশমেন্টের আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, কারণ এখন কেউ ডিস্ট্রিবিউট করে, যে যার ক্যাপাবিলিটি নিয়ে নেয়, তার এখন একজন মোটা হয়ে যায়, একজন চিকন হয়, এরকম হতে পারে। ডাইজাইগোটিক এটা মেইনলি হয়, মনোজাইগোটিক হয়, ডাইজাইগোটিক হলো একই সঙ্গে হবে বাট ডিফারেন্ট জেন্ডার হতে পারে, শেপ সাইজ ডিফারেন্ট হতে পারে, মোটা চিকন হতে পারে, হাইট লম্বা বেটে হতে পারে, এরকম ডিফারেন্ট হতে পারে কিছু জিনিস। ডাইজাইগোটিক জেজ ইন জুরবা টু, উই হ্যাভ সিন, ইয়েস ইয়েস। সিয়ামিস টুইনস মানে যদি মানে বডি গুলো মানে নিউক্লিয়াস যখন ডিভাইড হয়, এটা যখন লেগে থাকে কোনো ভাবে, এটা কি ইমপ্ল্যান্ট হবে, এটা ন্যাচারালি বডি, দুটো বডি যখন ফর্ম হয়, মানে দ্যাট ইজ ইন কেস অফ মনোজাইগোটিক, ইমপ্রপার ডিভিশন হয়, মানে একটু লেগে থাকে নিউক্লিয়াস এর কোথাও, ডিভিশনটা প্রপার হয়নি, গিয়ে ফর্ম হলো, একটার মধ্যে দুটো বডি ফর্ম হলো, তখন কি হয় বডির মাথা বা দ্যাট ইজ পার্শিয়ালি হ্যান্ড চেস্ট এগুলো কানেক্টেড থাকে, এই ব্যাপারটা, এগুলো সিয়ামিস টুইনস, ঠিক আছে, পার্শিয়ালি জয়েন্ট এট হেড চেস্ট অ্যাবডোমেন, পার্শিয়ালি জয়েন্ট এট দ্য হ্যান্ড চেস্ট অ্যাবডোমেন, এগুলোকে বলা সিয়ামিস টুইনস। তাহলে মনোজাইগোটিক টুইনস, ডাইজাইগোটিক টুইনস, সিয়ামিস টুইনস, ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন রিগার্ডিং আমার এই যতটুকু বাকি ছিল, এটা মোটামুটি রিপ্রোডাকশনের অলমোস্ট একটা ধারণা, অলমোস্ট ধারণা, এবার বলছি কমপ্লিট না, কিন্তু এজ এন ওভারঅল একটা ইনফরমেশন আমি সেটাকে আগামী দিন একটা ওভারভিউ দেবো, পুরোটারই একটা ওভারভিউ, গ্লিমস ওভারভিউ নিয়ে নেবো একটা। কনজয়েন্ট টুইনস কারণ conjoint, এটাই তো সিয়ামিস, মানে ওরা কানেক্টেড থাকে, হেড চেস্ট গুলো মানে conjoint condition, joint থাকে আরকি, তো ওই রকম থাকে, তো partially condition এরকম ভাবে এনেক্ট করতে পারি। তো এই ব্যাপারগুলো আমরা নিয়ে আরো একটু যদি কিছু ইনফরমেশন থাকে আমরা শেয়ার করবো, এগুলো নেক্সট দিন, আগামী দিন তোমাদের উপর পরীক্ষা থাকবে, অনেকদিন পরীক্ষার দাও না তোমরা, আগামী দিন এই পুরোটা চ্যাপ্টারের উপরে, দ্যাট ইজ পুরোটা এন্টায়ার রিপ্রোডাকশনের চ্যাপ্টারের উপরে, তার মধ্যে হিউম্যান রিপ্রোডাকশন কমপ্লিটিং একটা টেস্ট হবে আগামী দিন, ভালো করে প্রিপেয়ার করো, দেখো কিরকম আর কয়েকদিন, দেন উইল বি ইন দ্যাট ক্লাসরুম, আর হচ্ছে না ঘরে থেকে, ঘরের মধ্যে ক্লাস হচ্ছে না, কষ্ট হচ্ছে ব্যাপারগুলো, ঠিক আছে, টিল দেন টাটা, বাই বাই, স্টে সেফ, আর যদি কোনো কোশ্চেন থাকে কোয়েরি থাকে বলতে পারো, আমি আর এইটাকে আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ। স্যার ডেলিভারির আগে কিভাবে বুঝবো টুইন কিনা, এটা তো সুসনোগ্রাফি, তুমি বুঝবে না, ডাক্তার বুঝবে আর কি, ক্রিটিক্যাল যদি কোনো কেস হয়, ক্রিটিক্যাল কেসে ডাক্তার আগে ইনফর্ম করবে, ক্রিটিক্যাল না আগে ডাক্তার ইনফর্ম করবে না কিছু। থ্যাংক ইউ।